হবে না, তুমি কেমন মা হ্যাঁ, এত করে তোমাকে বারণ করলুম, তাও তুমি মেয়ে দেখাতে রাজি হলে? রাজি না হলে কি করব? দাদা ভাই সম্বন্ধ হয়ে গেছে, না বললে মনে দুঃখ পাবে না? আর বড় মামারও বলি থাকি, বলা নেই, জিজ্ঞাসা করা নেই, একেবারে সম্বন্ধ এনে হাজি। কে বলেছিল হ্যাঁ, কে বলেছিল সম্বন্ধ দেখতে? তুমি না জানি এক এক করছিস কেন? বড় মামা আমায় যদি কিছু করতে বলে তাহলে আমি না বলে দেব? ও আমার দ্বারায় হবে না। তোমার দ্বারা কিছুই হবে না। জুইয়াকে কি জিজ্ঞাসা করেছিলে? বলেছিলে যে ওর মেয়ে দেখতে আসায় আপত্তি আছে কি না? বলেছিলাম তো, ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তো তাতে কি বুঝব, রাজি না অরাজি? ওই তো তোমার এক নেকা মেয়ে হয়েছে, সবেতেই হাসবে না তো কি? তোর মতন মেজাজ দেখাবে? তোর শ্বশুরবাড়ির লোক যে তোকে কি করে সহ্য করে জানি না। যেমন করে তোমরা এতদিন আমার সহ্য করে এসছো তেমনি করেই করছে, আবার কি করে করবে? যাকে তুই আবার মুখটা বন্ধ কর তো, ওনাদের আসার সময় হয়ে গেছে, আজ তো বাড়ির মেয়েরা আসবে। আসতো তার মানে অন্যদিন আমার অন্য লোকেরা আসবে না কি আমার বোনটাকে দেখতে? হ্যাঁ মানে দাদা ভাই তাই বলছিল, প্রথমে বাড়ির মেয়েরা আসবে, তারপর পুরুষেরা মানে গুরুজনেরা, তারপর ছেলে আর তার বন্ধুরা। আর তুমি এক কথা মেনে নিলে? উফ মা, তোমার যে কি হচ্ছে তোমার বোঝাতে পারবো না। তা তো তোর বাবাও শুনেছিল, তিনিও তো আপত্তি করতে পারতেন, তিনি তো শুনলেন আর টুক করে সরে পড়লেন। আজকে বাবাকে থাকতে বলে না কেন? কি করে বলবো, ছেলের মা যে ভুলে পাঠিয়েছে, বাড়িতে যেন পুরুষটা না থাকে। এই শাশুড়ি তো আমার পেন্নাম করতে ইচ্ছে করছে। দাঁড়াও আগে সামনে পয়, তারপর। তারপর কি হ্যাঁ, তারপর কি? খবরদার বলছি বুইয়া, খবরদার, তুই কিচ্ছু বলবি না, তোর যা মুখ, তোর কথা শুনলেই ওরা চলে যাবে। ভালোই হবে, কাপড় বিধে হবে। যে বাড়িতে পার্টি করে সে বাড়িতে বউয়ের মুখ এমনি হয়। আসলে পার্টি করেন তো আমার কি করে, সে বাড়িতে বউয়ের মুখ এমনি হয়। আসলে পার্টি করেন তো আমার কি, উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো, ওদের বাড়িতে কেউ কাউকে ডিস্টার্ব করে না। যাকে একবার দেখো তুই আর রেডি হয়েছে কিনা। হ্যাঁ আমি যাচ্ছি, দেখিস ওনারা এসে পড়লে যেন উল্টো পাল্টা কিছু বলিস নি। না না, তোমার বলে কথা, আমি কি কিছু অন্যায় আচরণ করতে পারি? ভাগ্যি আমার বিয়ে হয়ে গিয়েছিল, তা না হলে আমাকেও তুমি একদিন ওই মেয়ে দেখানো পিড়িতে বসিয়ে ছাড়তে। তা সে চান্স আর দিলে কোথায়, পাশ করেই চাকরি করতে না করতেই একদিন একটা রোগা পটকা ক্যাংলা চেহারা ছেলেকে সামনে দাঁড় করিয়ে বললে, মা একে আমি বিয়ে করব। আমার তো তখন মনে হয়েছিল, হে মা ধরণী বিধা হও, আমি মাটির তলায় চলে যাই। বাবা, সুমনকে দেখে তোমার এমন অবস্থা হয়েছিল যে ধরণী দিদা হও বলতে হয়েছিল? বাহ চমৎকার। রাগ করলে কি হবে, যা মনে হয়েছিল তাই বললাম। আমার না হয় ক্যাংলাও তো একটা ছেলেকে পছন্দ হয়েছিল। তোমার ছোট মেয়েটিকে কি জিজ্ঞাসা করেছো যে তার কোন ছেলেকে পছন্দ আছে কি না? করেছো না? করিনি, আর এখন করবো না। ইনারা দেখুন, তারপর কি বলেন শুনি, তারপর যা জিজ্ঞাসা করার করবো। দয়া করে তুমি এখনই সাপনেরও না। আমি যাচ্ছি, চুইয়াকে ডেকে আছি, তিনি তো সাজতে বসলে আর ওখান নামই করেন না। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। বন্ধ রাখবো না, ছাড়বো শুকাকে তো, তারপর দেখছি কি করা যায়। কি আশ্চর্যা, বলে তিনবার দেখবে, দেখাচ্ছি। তোমাদের যদি না টাইট করতে পারি তো আমার নামই তেজস্বিনী মো ঠাকুরাটা নয়। আর চুইয়াটাও হয়েছে তা আল্লাহ, আমার বোন বলে ভাবতেও লজ্জা লাগে। একটা প্রোটেস্ট পর্যন্ত করলি না তুই, এত সব বিয়ে করার, জানি না বাবা। বটে, আমি চলে যাচ্ছি।
এত কি স্পেশাল ব্যাপার রে? কেন, আমরা কি মানুষ নেই? আমাদের কি স্পেশাল কিছু হবে? তাহলে না আমাদের তো দেখতে আসতে তাই বলিস কি? তোকে দেখতে আসবে? আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, আমি
আর সবাই কই? মোটে দুজন? দাঁড়ান, আগে দুজনের দেখে পছন্দ হোক, তবে তো অন্য লোকেরা আসবে। এটি আমার বড় বৌমা, এই দু বছর বিয়ে হয়েছে। বড় বৌ? ও, কটি ছেলে আপনার? চারটি। দুজনের জন্য আগে এসেছি, তারপর কেড়ে মেয়ে কেড়ে মেয়ে আর দুই ছেলে হবে। কেড়ে মেয়ে কেড়ে মেয়ে মানে? কেড়ে মেয়ে কেড়ে মেয়ে মানে ক্রমে ক্রমে, মানে পরপর। বুঝেছি। এটি কি পাত্রে? না না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। কেড়ে কেড়ে মেয়ে মানে ক্রমে ক্রমে, মানে পরপর। বুঝেছি। এটি কি পাত্রে? না না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটিও কি তাই পছন্দ করে? না না, সে কি? ও অমন নয়। না মা, এখনই বলুন, আগে ওনারা দেখুন পছন্দ হোক, তারপর কেড়ে মেয়ে কেড়ে মেয়ে একজন একজন করে দেখে যা, তারপর দিয়ে তখন দেখা যাবে চুইয়া কি পছন্দ করে আর কি পছন্দ করে না। আপনার ছোট মেয়ে কোথায়? বাড়ি নেই? না না, বাড়িতেই আছে। ও খুব সাজতে ভালোবাসে তো, তাই এখন সাজছে। অনেক টাইম লাগে সাজতে। কেন? রংটা কি একটু চাপার দিকে? একটু না, অনেকটা। না না, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতুম না। ছেলেও চাপা, মেয়েও চাপা, কেড়ে মেয়ে কেড়ে মেয়ে ছেলে কেড়ে মেয়ে তো চাপাই বলে, তাই না? শক্ত হয়েছে। চুইয়া, তুই যা তো, চুইয়াকে ডেকে আন। ছোটবেলায় খুব চুইং গাম খেত তো, তাই ওর নাম চুইয়া। আচ্ছা, আমি ওকে ডেকে আনছি। আপনার বড় মেয়েটি তো খুব টরটরে, মানে কথায় একেবারে ঝুড়ি। তখন খারাপ লাগে না, মনে হয় না গরম লাগছে? এ কিছুই না,
কি করে কথা বল। বাবা, আপনার ছোট কন্যাটিও তো একেবারে বকেশ্বরী, দেবীটিরই মতো। ওর নাম তো বকেশ্বরী নয়, ওর নাম বিজয়ী, আর আমার নাম তেজস্বিনী। আমার খুব তেজ তো, ছোট থেকে ছোটবেলায় একবার একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপ রে মেয়ের কি তেজ, তখন বাবা নাম রাখলো তেজস্বিনী। ঠিক নামে রেখেছে। তা আপনার জামাইটিও কি এরকম মানে তেজ আছে? না একদম নেই, জামাইবাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজি। বাড়ির সব মেয়েরা করে। ও বাবা, তাই
ছোট্ট থেকে তুই আর জিভ দেখানোর অভ্যেস না? জিভ দেখানোর অভ্যেস ভুলে গেছ? ছোট্ট থেকে তুই আর জিভ দেখানোর অভ্যেস না? জিভ দেখানোর অভ্যেস কি বলছিস কি? ঠিক আছে, তোমরা যা করার করো, আমিও
আছে। আমার এখন ভীষণ কান্না পাচ্ছে। কেন? আনন্দে কিন্তু এবার নো কান্না।